সমস্ত দর্শক বিন্দুদের স্মরণ করে আজকে কিছু কথা বলবো। আমাকে কিছু ভাই জিজ্ঞাসা করছেন কমেন্টের মাধ্যমে যে আপনি উপরে কালো কাপড়টা পরেন কেন এবং নিচে সাদা পরেন কেন। এখন এই কথাটা বলতে গেলে আমার বাহ্যিক কিছু যুক্তি দিতে হবে, আর এই যুক্তিটা দিতে গেলে আবার কেউ অন্য মাইন্ডে নেবেন না, অন্য কিছু অন্যভাবে বুঝবেন না। যুক্তি তো যুক্তি। প্রথমত, আমরা যদি কোর্ট কাছারিতে যাই তাহলে একজন ম্যাজিস্ট্রেটকে দেখি যে এক উপর দিয়ে কালো কাপড় পরছেন এবং ভিতরে সাদাটা পরছেন, কারণ কি? যদি যারা ওকালতি করে অ্যাডভোকেট তাদেরকেও দেখা যায় ভিতরে সাদাটা উপরে কালোটা, তাহলে এ একটা বিষয় যে তারা উপরে কালোটা কেন পরে এবং ভিতরে সাদাটা কেন পরে, যে তারা হইছে লয়ার, তারা আইন অনুসারে চলে। আর আইনের রং কি? আইনের রং হইল কালো, অন্ধকার। আইন চোখে দেখে না, আইন যা প্রমাণ পায় সে অনুসারে বিচার হয়। একজনে ফাঁসি দিছে, একজনের ফাঁসি হয়ে গেছে, কিন্তু সেটা আইনের গতিতে হয়েছে, যদিও সে নির্দোষ হয়, কিন্তু নির্দোষ হইলেও তিনি বিচারে আইনে তিনি ফাঁসি হইল। সূক্ষ্ম বিচার করতে গেলে দেখা যায় যে আইনের রং কি? অন্ধকার, মানে কালো। যদি কোনো দোষী ব্যক্তি নির্দোষী হয়, আর যদি কোনো অপরাধ ব্যক্তি অপরাধ করে বেঁচে গেলেন, আরেকজন অপরাধ না করে ফাঁসির মঞ্চে দাঁড়াইলেন, তাহলে আইন অন্ধর হওয়ার কারণে প্রমাণ আদিতে যা হয়েছে। এই জন্য যারা বিচারপতি, যারা অ্যাডভোকেট ওকালতি করবে তাদের দোষ থাকবে না, কারণ তারা প্রমাণ অনুসারে যেরকম পাইছে তেরকমই বিচার করছে। আর আইনের রংটা কালো, তাই কালো পোশাকটা পরছে, কিন্তু ভিতরে সাদা। ভিতরে সাদাটার উদ্দেশ্য হইল যে আইন অনুসারে তো বিচার হবেই, কিন্তু সেই বিচারটা আমাদের সাদা হইতে হবে, জানা সত্ত্বে আমাদের কাদা লাগানো যাবে না, আমাদের অন্তরটা সাদা থাকতে হবে। তাই অন্তর তো মানুষের ভিতরে, তাই ভিতরের কাপড়টা সাদা। এ হলো বাহ্যিক উপমা। আরেকটা বিষয় হলো চিস্তিয়া কাদ্রিয়া, আল হাসানি আল হোসাইনি। এখন মূলত আমরা কাদ্রিয়া তরিকতের অনুসারী, তো কাদ্রিয়া তরিকতের অনুসারী হইলে গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানি তিনি কালো কাপড়টা পরতেন এবং নিচে সাদা কাপড়টা পরতেন। তবে শরীয়তের আইনে যদি আইন থাকে তাহলে মারেফাতেরও আইন আছে। এখন একজন পুরুষ হোক বা মহিলা হোক, আমি যদি বা আপনি যদি কখনো দেখেন কোনো পুরুষ মানুষ বা কোনো মেয়ে মানুষ শরীরের কাপড় নাই, তখন তার উপর দিয়ে যদি কোনো কাপড় দিয়ে দেওয়া হয় তাহলে কালো কাপড়টা দিলেই যে গোপনটা স্পষ্ট আর থাকে না। তেমনি মারিফতের খনি বড়পীর আব্দুল কাদির যিনি, তাই তিনি যে তার যে আইন, এই আইন অনুসারে তিনি কালো কাপড়টাই ব্যবহার করতেন। আরেকটি বিষয় হলো আমরা ভালো করিয়া খারাপ সাজব, কিন্তু খারাপ করিয়া ভালো সাজব না, তাই উপরে কালো ভিতরে যেন ভালো থাকে। আরো কিছু বিষয় হলো,
হযরত গাউসুল আজম বড় পীর, তিনি আইনটা খুব মারাত্মক বড় আইন ছিল। যেমন বার্জিক একটা উপমা, বার্জিক একটা উপমা দিতে গেলে একটা স্কুলের প্রাইমারি স্কুলের মধ্যে অনেকগুলো মাস্টার থাকে, আর সব মাস্টারের পাশাপাশি দেখা গেছে একজন হেড মাস্টার থাকে, যে এমনি যারা মাস্টার আছে তারা ছাত্রদেরকে পড়ায়, আর হেডমাস্টার যিনি, তিনি যদি মাস্টারদের মধ্যে কোনো ভুল দেখেন তাহলে মাস্টারদেরকে তিনি সামলান। তাহলে এই জগতে হযরত গাউসুল আজম বড় পীর সমস্ত অলিদের সর্দার হইলেন। তো সমস্ত অলিদের সর্দার হইলেন, অলিয়াউলিয়ারা যারা আছে ছোটোখাটো, তারা ভক্তদেরকে, ছাত্রদেরকে শিক্ষা দেয়, শিষ্যদেরকে শিক্ষা দেয়। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি এত বড় ক্ষমতার অধিকারী, আল্লাহ তাকে বানাইছেন যে তিনি অলিদেরকে শিক্ষা দিতেন। তাহলে অলিদের সর্দার, অলিদের হেড, তাহলে তিনি এই কালো কাপড়টা পরিধান করতেন, উপরে কালো যেন ভিতরে ভালোটা থাকে। এখন যদি এই পৃথিবীর আইন অনুসারে যে উপরে কালো কাপড়টা একজন আইনের লোক, অ্যাডভোকেট কিংবা ম্যাজিস্ট্রেট উপরে কালোটা পরলো, এখন যদি ভিতরেও কালোটা পরে বা ভিতরে কালো কাজ করে, তাহলে সে তো আর কোনো আইনের মধ্যেই থাকে না। তাই তিনি উপরে কালো ভিতরে সাদাটা পরছেন, কিন্তু ভিতরে সাদাটা রাখতে হবে। আর এসব যুক্তি দেওয়া হলো আমার জ্ঞানের মতে, কিন্তু মূলত আব্দুল কাদের জিলানী তিনি কালো কাপড়টা ব্যবহার করতেন, তিনি মূলত ভালো জানেন, সঠিকটা জানেন। তবে আমার যতটুকু যুক্তিতে আসছে তা আমি বললাম, এবং আমি কাদরিয়া তরিকতের অনুসারী। আমার একটা কথা বলে, ও বাবা ভান্ডারী, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তাহলে আমি যদি সেই তরিকতের অনুসারী হয়ে থাকি এবং সেই লাইনের ব্যক্তি হয়ে থাকি, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী এই কালো কাপড়টা এবং ভিতরে সাদা কাপড়টা পরতেন, ওই অনুসারে আমি পড়লাম, আমার জ্ঞান অনুসারে আমি বলছি। আজ আমি এই কথাগুলো বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।